মসজিদে বাবড়ির ইটগুলো যেভাবে ভেঙেছেন টুকরা টুকরা করে, আমার বিশ্বাস ভারতও ঠিক এভাবে 29 টুকরা হবে। কয়েকদিন আগে বুলবুল এসেছিল, আবারে কয়েকদিন পরে আসতেছে নাকরি। বুলবুলের যে অবস্থা, নাকরি আসলে কি হবে আল্লাহ ভালো জানে। নাকরি দিয়ে আল্লাহ পাক আমার মনে হয় যতটুকু আমার ধারণা সতর্ক করছে, আমার ঘরে হাত দিও না। পৃথিবীতে আমার ঘরে যারাই হাত দিয়েছে আমি নিজে অ্যাকশন নিয়েছি, আমার ঘর ধ্বংস করার জন্য যে লোকটা এসেছিল তার আন্ডা বাচ্চা পর্যন্ত আল্লাহ ছেড়ে দেয়। আমি সূরা ফিলের তাফসিরে দেখেছি, আবাবিল নামে যে পাখি আল্লাহ পাঠিয়েছিলেন, প্রত্যেকটি পাখির মুখের ওপরে আর পায়ের নিচে দুইটা করে পাথর ছিল সরিষার দানার মতো, ওর ওপর আবার চিকন লেখা ছিল যে এটা পড়বে অমকের পিঠে বা অমকের মাথায়। পাখি ঠিক ওই জায়গা মতো ফেলে, ফেললে কাসফে মাকুল হয়ে যায়। মাকুল কাকে বলে? কাসফে মাকুল বলা হয় পোকা পাতা খায়, আম জাম কাঁঠাল কলা বিভিন্ন পাতা পোকা মুখ দিয়ে খায়, এক একটা পাতা এক এক রকম দেখতে মনে হয়, কিন্তু পেছন দিক থেকে যখন বের হয় তখন আপনি আলাদা করতে পারবেন না যে এটা কাঁঠালের পাতা এটা আমের পাতা, পারবেন? কেমন হয়ে যায়? আল্লাহ পাক বলেন ওইটা বানিয়েছিলাম কাসফি মাকুল, পোকা পেছন দরজা দিয়ে যেটা বের করে দেয় আমি ওই অবস্থা করেছিলাম। যার উপরে পড়ে তার অবস্থা ওই রকম হয়ে যায়, কোনটা হাতি কোনটা মাটি কোনটা মানুষ চেনা যাচ্ছিল। একটা পাখি চিন্তা করেছে আমার এটা পড়বে তো অমকের ছেলে অমকের মাথা, সে কোন খোঁজ করে দেখছো পালাচ্ছে। পাখি উঠতে উঠতে গিয়ে দেখে ও পাহাড়ের পাদদেশে এক গুহার ভেতরে লুকিয়েছে, পাহাড়ের উপরে ফেলেছে, পাহাড় পর্যন্ত বাম্বাস্টিং হয়ে ওই জায়গায় শেষ। আল্লাহর ঘর আল্লাহ নিজে পাহারা দেওয়ার জন্য আবাবিল যদি নাও পাঠায় বলবুল পাঠিয়েছে সতর্ক করার জন্য। এরপরও যদি আপনি সতর্ক না হন, মসজিদে বাবড়ির ইটগুলো যেভাবে ভেঙেছেন টুকরা টুকরা করে, আমার বিশ্বাস ভারতও ঠিক এভাবে 29 টুকরা হবে। ইসলামের শত্রু এদেশে মনে হয় নি, সামনে এসে যদি 10 জন মানুষের সামনে ওই কথা বলে বাঁচবে? এখানে আমাদের সাবধান হওয়া দরকার, বাংলাদেশের চাইতে ভারত 29 ডবল। কত ডবল? এই দেশটা 29টা জোড়া দিলে যত বড় হবে পুরো ভারত আমি ঘুরে দেখেছি, এত বড়। এক মাস করে আমার মাহফিল থাকে পুরো ভারতে, আমি দেখেছি এত বড় দেশ। মসজিদের ইটগুলো যখন ওরা টুকরা টুকরা করছিল আমার ওই সময়ই বিশ্বাস হয়ে গেছে ও দেশ আল্লাহ এরকম 29 টুকরা করবে। রাশিয়া ভেঙ্গে 12 টুকরা হয়েছে, কয় টুকরা? আমার ভাই আল্লাহ এখনো নেই ভাবে আমার আল্লাহ তাআলা মিনহুবে সীমাও দিয়ে জানিয়েছেন, আমি আল্লাহ ডান হাত দিয়ে ধরলেও যা বাম হাত দিয়ে ধরলেও তাই, কারণ আমার দুই হাতের শক্তি আছে না একটু কম বেশি না আমাদের মতো না। তাহলে মিনহুবে আমিন দিলেন কেন? এই কারণে দিয়েছেন কারণ আমরা সচরাচর অন্তত চর্ম চোখে যেটা দেখি বেশি ওইটা বিশ্বাস করিও বেশি। আমরা সচরাচর দেখি যে আমাদের ডান হাতে একটু শক্তি বেশি বাম হাতের তুলনায়, নাকি? আপনি কোনো জিনিস শক্ত করে ধরার জন্য কি বাম হাত ব্যবহার করেন না ডান হাত? আল্লাহ তাআলা এইটা জানিয়েছেন যে আমার নবীকে কিন্তু আমি এভাবে দুর্বল করে নরম করি না, শক্ত মজবুত করে ধরতাম। তার মানে আমার কোরআন যে কত অথেন্টিক, এই মিনহুবিস আমি আমিন মিনহুবিল আমিন দিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করো, এর ভেতরে কোনো কথা নেই, কারণ এটা আমি আল্লাহর মুখের কুদরতের বাণী। জোরে বলো আল্লাহু আকবার। পৃথিবীতে যত কালাম আছে কার কালাম সবচাইতে উত্তম? দুই নম্বরে যত মানুষ পৃথিবীতে পথ দেখিয়েছে, কি দেখিয়েছে? আজ কত মানুষ জান্নাতের পথ দেখাচ্ছে,
সব পথের ভেতরে আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যে পথ দেখাই এইটাই উত্তম পথ। আজ বাংলাদেশে কত মানুষ পথ দেখাচ্ছে, এমন একজন পীর এই দেশে নেই যে পীর বলে আমার কাছে আসলে তুই জাহান্নামে যাবি বলে, সবাই তো জান্নাতের পথই দেখাচ্ছে। বিশ্ব নবী যেই দুইটা জিনিস জান্নাতে যাবার জন্য রেখে গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায় এই দুইটা জিনিস নেই। এই দুইটা জিনিস যদিও কিছু জায়গায় পাওয়া যায়, ওই সমস্ত জায়গাগুলোতে এই দুইটা জিনিসের উপরে ঘর করে এমন এমন এবাদত বানিয়েছে যেগুলো এই দুইটা জিনিস সাপোর্ট করে না। বিশেষ করে জিকিরের নামে, দরুদের নামে, মিলাদের নামে, ক্রিয়ামের নামে, কোরআন হাদিস সামনে নিয়ে তারা এমন এমন এবাদত এমন এমন দলিল বানিয়েছে যে দলিলগুলো শুনলে শয়তান পর্যন্ত হাসে। সেদিন এক জায়গায় ছিলাম গাইবান্ধা, আমার আগে একজন ওয়াজ করছে, যদি কেউ কিয়াম না করে রবিউল আউয়াল মাসে ও মুসলমানই না। লোকজন বলছে হুজুর কিয়াম করাই লাগবে বলে, হ্যাঁ কেন দলিল দেন তো। উনি দলিল দিচ্ছে যে জাতীয় সংগীত দাঁড়িয়ে পড়ে না বসে পড়ে। লোকজন বলছে হুজুর দাঁড়িয়ে পড়ে। উনি এবার দলিল দিচ্ছে জাতীয় সংগীত যদি দাঁড়িয়ে পড়া লাগে যে রসুলের ওপরে দরুদ শরীফ বসে পড়বা মিয়া, একটা দলিল হইল। হুজুরে যেরকম বোম্বাস্টি মার্কা হইল দলিল হতে সরি কাজটা। আসলিয়াবাসী আপনাদেরকে আমি রবিউল আউয়াল মাস যেহেতু সামনে চলছে, এটা এই মাসে আমাদের কি করণীয় বর্জনীয় একটু কয়েক মিনিটের ভেতরে বলছি। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ এই রবিউল আউয়াল মাসে সোমবারের দিন তিনি রোজা রাখতেন, এইটা সুন্নাত। আপনি যদি পালন করতে চান তাহলে এই মাসে আপনি সোমবারে রোজা রাখেন, কি বারে রাসূলের সুন্নাত আদায় হবে, আপনিও সুস্থ থাকতে পারবেন। আলেমরা অনেক নামধারী আলেম এই কথাগুলো আজ বলতে চাই না, কারণ আপনি যদি রোজা রাখেন ওই আলেমের কোনো লাভ নেই। আপনি যদি রোজা রাখেন আমার কোনো লাভ আছে, কিন্তু আপনি যদি মিলাদ দেন আমার লাভ আছে। অন্তত রবিউল আউয়াল মাসে 30 দিন, এক একদিন যদি 6-7টা করে মিলাদ পড়ায় 4-5 হাজার টাকা আমার আসবে, আপনার কি? এই জন্য দেখবেন কোন হুজুরের বাড়ি কোন আলেমের বাড়ি মিলাদ হয়নি। এরা সালাক আছে, এরা জানে যে এই বিষয় কোনো বিষয়ই না, এগুলো বানানো, এই জন্য আপনার মাথায় কাটল হ্যাং কাপছে। আশা করছি আপনি এই পাগলামি আর করবেন না, করবেন রবিউল আউয়াল মাসে যদি মিলাদ পড়তে আপনার খুব বেশি মনে চায় তাহলে রোজা রেখে শুকরিয়া আদায় করেন, কারণ আল্লাহর নবী বলেন মহান আল্লাহ আমাকে এই দিন দুনিয়ার মুখ দেখিয়েছে, এই জন্য আমি এই সোমবারে রোজা রাখি। ধরে বলেন সুবহানাল্লাহ। মিলাদের ব্যাপারে কেয়ামের ব্যাপারে কথা আমার বলার ইচ্ছা করে না, কারণ দেশের মানুষকে কত বলবো আর এই দুইটা বিষয় নিয়ে অনেক বলেছি, মানুষের বিবেক খোলে না। এই দুনিয়াতে কেউ যদি শুধু মিলাদ কিয়াম এই নিয়ে আনন্দ করে খুশি হয়, কসম করে বলছি আমি আল্লাহ আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, যেমন দিয়েছে আবু লাহাব আর আবু তালেবকে। এই দুইজন লোক কিন্তু নবীর জন্মে নবীর মিলাতে খুশি ছিল, তাও তাদের মতো খুশি আপনি হতে পারেননি। আবু লাহাব এত খুশি হয়েছিল নবীজির জন্মে নবীজির মিলাদে, মিলাদ মানে কি বলেন, এত খুশি হয়েছিল নবীর জন্মে আবু লাহাব নিজের টাকা দিয়ে কেনা বাদি সুয়াইবিয়া শুধু সংবাদ দিয়েছে নবীজির জন্মে, এই জন্য তাকে আজাদ করে দিয়েছে। আপনি তো এত বড় স্যাক্রিফাইস করতে পারেন নি রবিউল আউয়ালে, আপনি শুধু খান জিলাপি খেজুরি আর বিরান, আপনি শুধু খাওয়ার ধান্দায় আছেন। আর আমার তো মনে হচ্ছে এই বাংলাদেশে যতগুলো এবাদত আমরা করি অধিকাংশ গুলোই খাওয়া ভিত্তিক, খাওয়া যেখানে নেই এবাদত নেই। এই যে মানুষ মরে গেলে 3 দিনে খাওয়া, 7 দিনে খাওয়া, 40 দিনে খাওয়া, বছরে বছরে খাওয়া, জন্মদিনে খাওয়া, মৃত্যু দিনেও খাওয়া, খাওয়া ছাড়া কোন এবাদত আছে আপনি দেখেন?
এমনকি রবিউল আউয়াল আসলে মিলাদ দিয়ে খাওয়া, কিয়াম করেও খাওয়া, সবে বরাতে খাওয়া, সবে কদরে খাওয়া, রোজা রাখতে গিয়েও খাওয়া, ইফতারিতে খাওয়া, শুধুমাত্র ঈদুল আযহা ঈদুল ফিতরে আগে খাওয়া না। কি আপনি আগে খেতে পারবেন না? আগে খাওয়াবেন, এরপরে খাবেন? ঈদুল আযহায় লক্ষ কোটি টাকা মুসলমানেরা বিশ্বে খরচ করে, কেউ কি আগে খায়? বলেন, এই গোশত জবাই করার পর আপনি গরিবকে আগে দেবেন, ও খাবে, ওর মুখে হাসি ফুটবে, ওই হাসি দেখে আপনি হাসবেন? মুসলমানের ইবাদত এইরকম, আগে ত্যাগ এরপরে ভোগ। ঈদুল ফিতরে আপনি এক মাস রোজা রেখে আনন্দ করবেন না, আপনি আগে ওই টাকাগুলো গরিবকে দিয়ে দেন, সাদকা দেন, দান করেন, যাকাত দেন, ফিতর দেন, এরপরে ওরা যখন হাসবে আপনি আবার হাসতে পারেন। এক কথা বলেন না, আওয়াজ আমার কানে আসা লাগবে, ভাই হচ্ছে না, এ মাইক ওয়ালা ভাই ঘুমাচ্ছেন মানে? কানে আওয়াজ লাগবে, এদিকে মাইক ঘুরিয়ে দেন, এখনই গলা ভেঙে দেবে। যান যান যান, এখানে দুজন বসার দরকার নেই, যান তাড়াতাড়ি করুন, হ্যাঁ মাইক এদিকে ঘুরিয়ে দিন।